ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে টিপস অ্যান্ড ট্রিক প্রো পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের মাঝে একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আপনারা যারা নতুন অবস্থায় এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন এবং আপনারা আপনাদের যেই কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়েছিলেন এবং সেই নাম্বারে SMS না পাওয়ার ক্ষেত্রে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারছেন না, অথবা আপনাদের সেই নাম্বারটি কোন নাম্বার দিয়েছেন সেটি মনে নেই, অথবা SMS ডিলেট হয়ে গেছে এবং আপনারা এখন কিভাবে সেই SMSটি সংগ্রহ করবেন এবং আপনাদের এনআইডি কার্ডটি অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা কিন্তু এই বিষয়টি কিন্তু এই সমস্যাটা কিন্তু সলভ করব। অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই জন্য আপনাদের যেইটি করতে হবে তা আমি এখন আপনাদের স্টেপ টু স্টেপ বলছি। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই আছেন যারা নতুন অবস্থায় এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন এবং আপনাদের একটি ফর্ম নিয়ে নাম্বার দেওয়া হয়েছে এবং একটি ফর্ম দেওয়া হয়েছে এবং আপনারা কিন্তু এখন একটি যেই নাম্বারটি দেওয়া হয়েছিল সেই আবেদনের সময় তো সেই নাম্বারে কিন্তু একটি SMS করা হয় এবং SMS-এ কিন্তু কাঙ্ক্ষিত আপনাদের NID নাম্বারটি থাকে। তো সেই NID নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনাদের NID কার্ডটি ডাউনলোড করা হয়। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে কিন্তু জন্ম ডেট অফ বার্থটি দিতে হয় এবং NID নাম্বারটি দিতে হয়। তো ভিউয়ার্স, অনেকেই আছেন যারা আসলে নাম্বার দিয়েছেন কোনটি সেটি মনে নেই অথবা SMS ডিলেট হয়ে গেছে, তো তাদের জন্য কিন্তু ডাউনলোড করাটা খুবই টাফ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন 105 মানে 105-এ কল দিবেন, এটি হচ্ছে NID কার্ড ডাউনলোডের যে এই কাস্টমার সার্ভিস রয়েছে তো তাদের এই কাস্টমার সার্ভিস নাম্বার, এবং সেখানে ফোন দিয়ে আপনাদের বলতে হবে যে হ্যালো স্যার, আমি নতুন NID আবেদন করেছিলাম এবং আমার SMS-টি আমি পাইনি অথবা ডিলেট হয়ে গেছে, যদি অনুগ্রহপূর্বক আমার SMS-টি আবার এই নাম্বারে, আপনি যেই নাম্বারে কল দিবেন সেই নাম্বারে পাঠিয়ে দেবে। এর জন্য আপনার পূর্বে কোনো নাম্বার মনে রাখতে হবে না, তো আপনি বলবেন যে আমার সেই NID নাম্বারটি যদি এই নাম্বারে SMS করে দিতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। তো এটি বলার পর তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ফর্ম নাম্বারটি বলুন, আপনার ফর্ম নাম্বারটি বলবেন এবং আপনাকে জিজ্ঞাসা করবে আপনার জন্ম তারিখ কত, আপনি জন্ম তারিখ বলবেন এবং আরও কিছু আইডেন্টিফিকেশনের জন্য তারা আপনাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সেইখান থেকে পিতার নাম, মাতার নাম অথবা আপনাদের যে জন্মস্থান, হ্যাঁ, এবং আপনাদের যেখানে যে ভোটার এরিয়া না এরিয়া এলাকার নাম ইত্যাদি কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো সেই ক্ষেত্রে এটি আসলে অন্য কেউ কিন্তু আপনার কথাগুলো বলে কিন্তু এই SMS-টি সংগ্রহ করে দিতে পারে, কিন্তু আপনি যদি নিজেরটা নিজে করেন তাহলে সবচেয়ে বেটার হয়, অন্যথায় অন্য কেউ করতে পারবে কিন্তু উনি তার হয়ে কিন্তু কথা বলতে হবে এবং যেই তত্ত্বগুলো চায় সেইখানে কিছু জটিল তত্ত্ব চেয়ে থাকে, যে আপনার শিক্ষাগত যোগ্যতা কত, আপনার ব্লাড গ্রুপ কত ইত্যাদি কিন্তু কিছু জটিল প্রশ্ন করে, ওইগুলোও কিন্তু সঠিকভাবে যখন আপনি উত্তর দিতে পারবেন তখন কিন্তু তারা আপনাদের SMS দিয়ে দিবে। তো ভিউয়ার্স, আরেকটি জটিল বিষয় রয়েছে যে 10 যদি 105-এ কল দেওয়ার পর আপনারা 9 চেপে কাস্টমার সার্ভিসে ফোনটি হস্তান্তর হওয়ার জন্য কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, এর জন্য কিন্তু আপনাকে একটি সিরিয়াল দেওয়া হবে, হয়তো 20-21 অথবা 40-45-এর উপরেও থাকতে পারে অথবা 50-60-এর উপরেও থাকতে হবে, তো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ফোনটি কলিংয়েই থাকতে হবে এবং আপনার 105-এ কোনো চার্জ কাটা হবে না, কোনো ব্যালেন্স কাটা হবে না আপনার এই কলের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা 1-2 ঘন্টাও কলিংয়ে থাকতে পারবেন, আপনারা সকাল অথবা সন্ধ্যার দিকে একটু কলিংয়ে যাওয়ার চেষ্টা করবেন, এই টাইমগুলোতে ভিউয়ার্স কাস্টমারদের একটু চাপটা কম থাকে, তো সেই সময় আপনারা কলিংয়ে আসতে পারেন। আর যদি আপনারা বেশি সকালে ফোন দেন তাহলে কিন্তু সেই লাইনটি কিন্তু ফ্রি কল হতে থাকে, সেখানে আসলে কোনো কাস্টমার সার্ভিস সেইখানে রিসিভ করে না, তো সেই ক্ষেত্রে আপনারা 10-11টার পরে ফোন দিবেন এবং সন্ধ্যার আগে ফোন দিতে পারেন। তো ভিউয়ার্স, এভাবেই আপনারা ফোন দিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত SMS-টি এবং NID কার্ডের নাম্বারটি এটি সংগ্রহ করতে পারবেন এবং সংগ্রহ করে আপনারা NID-র যে সাইট রয়েছে তো সেই সাইটে কীভাবে NID কার্ড ডাউনলোড করতে হয় আমার আই বাটনে কিন্তু একটি ভিডিও পেয়ে যাবেন, সেইখান থেকে আপনারা NID নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনারা খুব সহজে NID কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, বাই বাই।